কিন্তু হচ্ছে যে কোনো কষ্ট পাবে না সেই শিক্ষাটা গ্রহণ করার জন্য কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা যারা আজকে শীতের এই বস্ত্র উপহার হিসেবে যারা গ্রহণ করবেন তাদেরকে দেওয়ার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের নিজেদের মধ্যে এই মানবিকতা বোধকে আরো জাগ্রত করা আরো সুসংহত করা সেই চেষ্টাটা করা উপলব্ধিটা করা এটাই কিন্তু আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় শিক্ষা এবং এই শিক্ষা যদি আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের কোনো একটি শিশু যাতে সে পারিবারিক কোনো নির্যাতনের শিকার না হয় কোনো একটি শিশু যাতে অবহেলায় কষ্টে বড় না হয় কোনো একটি মানুষ যাতে কষ্ট না পায় অর্থাৎ সেই মানবিকতা নিয়ে যদি আমরা এই সমাজকে গড়ে তোলার চেষ্টা করি তাহলে অধিষ্ঠিত হয়ে বড় হয়ে যদি একটা জায়গায় চলে যায় তাহলে হয় না সবাইকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে তাহলেই এই সমাজ সহ আমাদের যে লোহাগড়া লোহাগড়া এক অত্যন্ত ঐতিহ্যবাহী কিন্তু সেই ঐতিহ্যের সাথে সাথে যে কোনো ব্যক্তি যাতে পিছিয়ে পড়ে না থাকে কোনো দিক থেকে সেদিকে এই মানবাধিকার কমিশন সহ এখানে যারা উপস্থিত আছেন সবাই ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে সেই কাজ আমরা করি বলেই আমরা এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং সেটা আজ থেকে আরও ত্বরান্বিত হবে আরও বেগবান হবে এবং আমরা এই সমাজকে যে আরও সুন্দরভাবে গড়ে তুলব যেখানে মানবতা বিপন্ন হবে না।